বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা কলাম বাকলিংয়ে আমরা এক্সেন্ট্রিক লোডিং পড়ছিলাম, তার কিছু প্রবলেম আমরা গত ক্লাসে করিয়েছি, আজও একটা প্রবলেম করব এক্সেন্ট্রিক লোডিং এর। তো আমরা কিন্তু এক্সেন্ট্রিক লোডিং এর একটা ক্রাইটেরিয়া শুধু আমরা দেখছিলাম, সেটা হচ্ছে বোথ ইন হিঞ্জড, সেই ক্ষেত্রে ফর্মুলাগুলো আমরা ডিরাইভ করেছি। তবে সেকেন্ড ফর্মুলা যেটা, সেটা কিন্তু সবগুলা কন্ডিশনের কাজে লাগবে। সেকেন্ড ফর্মুলা যেটা স্ট্রেসের মান বের করছি আমরা, সেটা সেকেন্ড ফর্মুলায় সিগমা স্ট্রেস সমান পি বাই এ প্লাস সাম সূত্র আছে, যেটা তোমরা আরেকবার দেখাচ্ছি সেকেন্ড ফর্মুলাটা তোমাদেরকে। এই যে সেকেন্ড ফর্মুলা হুইচ ইজ নোন অ্যাজ সেকেন্ড, এই ফর্মুলাটা আমরা অন্য জায়গাও ইউজ করতে পারবো। আর এখানে আর দুটো ফর্মুলা আছে, এখানে বাকলিং অফ কলাম ডি টু এক্সেন্ট্রিক লোডিং উইথ লেটারাল লোড, অর্থাৎ যদি এক্সিয়াল লোডের সাথে সাথে লেটারাল লোড থাকে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কিরকম হবে, সেইগুলো দুটো সূত্র এখানে দেওয়া আছে, এগুলো আমরা ডেরাইভ করব না। একটা হচ্ছে সাবজেক্ট টু কম্প্রেসিভ এক্সিয়াল লোড, আসলে হবে কম্প্রেসিভ লেটারাল লোড হবে ডব্লিউ, যদি থাকে লেটারাল লোড থাকে মাঝখানে, মানে শুধু পয়েন্ট লোড যদি থাকে, লেটারাল লোড পয়েন্ট লোড হিসেবে থাকে, তখন এই ওয়াই ম্যাক্সের সূত্র হবে এইটুকু, আর মোমেন্টের সূত্র হবে এইটুকু, আর সিগমার সূত্র হবে এইটা। আর যদি ডিস্ট্রিবিউট লোড থাকে তখন তার ওয়াই ম্যাক্সের সূত্র হবে এইটুকু, বেন্ডিং মোমেন্টের সূত্র হবে এইটুকু, আর স্ট্রেসের সূত্র হবে এইটা। এটা হচ্ছে, কিন্তু যদি লেটারাল লোড বা লেটারাল লোড না থাকে তাহলে কিন্তু সূত্র এটাই আমরা ফলো করব। আর অন্য ফর্মুলা যেমন ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এটা হয়েছিল বোথ ইন হিঞ্জের জন্য, কিন্তু যদি এক এন্ড ফিক্সড এক এন্ড ফ্রি থাকে তখন কিন্তু ডিফ্লেকশন একটু চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা এইখানে ফর্মুলাটা আমরা ঠিকই থাকবে, এই ফর্মুলাটা চেঞ্জ হয় না। তো যাই হোক, আমরা তাহলে তিনটা ক্রাইটেরিয়া আজকে করব। একটা হলো শুধুমাত্র এক্সিয়াল লোডের কারণে কত হবে, তার সঙ্গে যদি লেটারাল লোড যদি কনসেন্ট্রিক থাকে তার জন্য ফর্মুলাটা কি হবে, আর যদি এক্সিয়ালের সঙ্গে ডিস্ট্রিবিউট থাকে তার জন্য ফর্মুলাটা কি হবে। এখানে ফর্মুলা লিখে দেওয়া আছে, আমরা অঙ্কগুলা শুরু। তার আগে একটা অঙ্ক গত ক্লাসে যে অঙ্কগুলো করিয়েছি তার একটা অঙ্ক একটু বাদ আছে, সেইটা করি। চার নম্বর অঙ্কটা ছিল হলো স্ট্রেট সার্কুলার বার অফ স্টিল, অর্থাৎ একটা সার্কুলার বার আছে স্টিলের তৈরি, তার ডায়ামিটার দেওয়া আছে 10 মিলিমিটার ডায়ামিটার, একটা 10 মিলিমিটার ডায়ামিটার বার, তার লম্বা হলো 120 সেন্টিমিটার, সেটা এই কলাম হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং ইজ মাউন্টেড ইন টেস্টিং মেশিন, একটা টেস্টিং মেশিনের মধ্যে স্থাপন করা আছে। আমাদের তোমরা যখন টেস্ট করবা, ল্যাব করবা, ল্যাব করার সময় তোমরা বুঝবা যে আমরা কিভাবে বাকলিং কলাম টেস্ট করি। ইন কন্ডিশন অনুযায়ী আমরা কিন্তু আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে, ল্যাবে অ্যারেঞ্জমেন্ট আছে যে বোথ ইন হিঞ্জড হলে পরে সেখানে কী ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকবে, এক ইন ফিক্সড এক ইন হিঞ্জ হলে কীরকম থাকবে, 2 ইন ফিক্সড থাকলে কীরকম থাকবে, এক ইন ফিক্সড এক ইন ফ্রি থাকলে, বিভিন্ন কন্ডিশন আছে। তো আমরা মেশিনে এরকম বসাতে পারি একটা এই ধরনের কলাম, যে কলামটা হচ্ছে ডায়ামিটার 10 মিলিমিটার এবং লম্বা হলো 120 সেন্টিমিটার, এরকম একটা কলাম, কলামের সদৃশ্য, কলাম তো আর এরকম হয় না কিন্তু কলামের মতো আমরা এটা একটা বানিয়ে টেস্ট করব টেস্টিং এর জন্য, খুব স্যাম্পল। এন্ড লোডেড এক্সিয়ালি ইন কম্প্রেশন ইস্ট বাকল স্টিল ইট বাকল, যতক্ষণ বাকলিং না হবে ততক্ষণ পর্যন্ত আমরা লোড দিতে থাকবো, ওখানে লোড দেওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে। এস্টিমেট দ্য ম্যাক্সিমাম সেন্ট্রাল ডিফ্লেকশন, বলছে যে ডিফ্লেকশন কত হবে সেটা আমাদের বের করতে হবে, সেন্ট্রাল ডিফ্লেকশন মানে ওয়াই। কি দেওয়া আছে, ইল্ড স্ট্রেস মানে সিগমা দেওয়া আছে 350, স্ট্রেস দেওয়া আছে। স্ট্রেস দেওয়া থাকলেই মানে সেখানে হচ্ছে যে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে এক্সিয়াল একটা হচ্ছে বেন্ডিং, এটা কখন হয়, যখন এক্সেন্ট্রিক লোড থাকে তখন দুটো কাজ হয়, একটা এক্সিয়াল হয় একটা বেন্ডিং হয়। আচ্ছা, আর এক্সিয়াল লোড থাকলে বেন্ডিং হয়, এখানে তো আসলে কলাম তো আসলে বাকলিংই হবে, তো আমরা ফর্মুলা সিমিলার ফর্মুলা ইউজ করবো আর কি, ই এর মান দেওয়া আছে। তো আমি এই অঙ্কটা একটু এঁকে নিই, এঁকে তোমাদের যদি দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। একটা কলাম আছে, যে কলামের
লম্বাটা ডায়া দেওয়া আছে হলো 10 মিলিমিটার, আর লম্বা দেওয়া আছে হচ্ছে 120 সেন্টিমিটার। তার মানে হচ্ছে 1200 মিলিমিটার। মেশিনের সঙ্গে আটকিয়ে দিয়েছি আমরা, মেশিন নর্মালি হিন সাপোর্টই আমরা বেশি ব্যবহার করে থাকি এরকম। তারপরে করা হয়েছে কি, মেশিনের মধ্যে এক্সিয়াল লোড চাপিয়ে দেওয়া আছে। আমাদের খুব সহজে আমরা কিন্তু কত লোড নিতে পারে সেটা কিন্তু বের করতে পারি। পি ক্রিটিক্যাল সমান আমরা কত নিতে পারে, পাই স্কোয়ার ইআই এল স্কোয়ার, তার ক্যাপাসিটি এটা পাই স্কোয়ার। ইয়ের মান আমরা দেখি, ইয়ের মান কত দেওয়া আছে, 2 × 0.21 × 10⁵ এমপিএ দেওয়া আছে, 0.21 × 10⁵। আই হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, আই আমরা যে সার্কুলার হলে পাই T4π/64 হবে। আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা পাই ডায়া হলো 10 মিলিমিটার 4/64 বসিয়ে দিলাম, লম্বা দেওয়া আছে 120 × 1200 মিলিমিটার স্কোয়ার। এখান থেকে ক্রিটিক্যাল লোডটা আমরা পেয়ে যাব, দেখা যাচ্ছে 706.8 নিউটন। অর্থাৎ মেশিনে আমরা টেস্ট করে দেখলাম এই কলামের ক্যাপাসিটি হলো 706.8 নিউটনে বাকল করে ফেললো। আমার কথা হলো যে বাকল করার পরে ম্যাক্সিমাম কত ডিফ্লেকশন হয়েছে। তো আমরা জানি যে, ও আরেকটা এখানে সিগমার মান দেওয়া আছে, সিগমার মান বলা আছে 350 এমপিএ। তো আমরা কিন্তু সিগমা সমান জানি পি বাই এ প্লাস এম ওয়াই বাই আর বা এমসি ওভার আই। তো এখানে এমটা কত হবে, এমটা হবে হচ্ছে আমাদের, আমরা এমটা বের করে নিই, আমার মনে হয় যেগুলো মান যেহেতু সব দেওয়া আছে এমটা আমরা বের করে নিতে পারি। সিগমা দেওয়া আছে 350, এর মান দেওয়া আছে আমরা পেয়ে গেলাম 706.8 ডিভাইড বাই এরিয়া হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4 প্লাস এম আমরা জানি না, মনে করলাম এম সি, সি হলো কি, এই যদি সার্কুলার বার হয় তাহলে আমরা সি বলি হচ্ছে এইটুকু বলি সি অথবা ওয়াই বলি, সি হলো ডি বাই 2, তার মানে 10 মিলিমিটার ডায়া তার 2। আই আয়ের মান আমরা কিন্তু পাই ডি 4/64। দেখো শুধু এখানে অনায়াসে আমরা কার মান বের করতে পারি, ক্যালকুলেশন করে মোমেন্টের মানটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। ক্যালকুলেশন করলে 33497 নিউটন মিলিমিটার মোমেন্টার। তো এই মোমেন্টটা কত হয়, মোমেন্ট আমরা জানি মোমেন্ট হচ্ছে এখানে দেখো ম্যাক্সিমাম মোমেন্টটা কত হবে, P × Y, এটাই তো ম্যাক্সিমাম মোমেন্ট, সেন্ট্রাল ডিফ্লেকশন। তাহলে মোমেন্ট মানে আবার হচ্ছে P × Y। তাহলে সুতরাং ওয়াই সমান কত হবে, ওয়াই সমান হবে M × P। তাহলে এম এর মান কত দেওয়া আছে, 33497, আর পি এর মান দেওয়া আছে 706.8, সেখান থেকে 47.39 মিলিমিটার হচ্ছে আমাদের ডিফ্লেকশন। একটা জিনিস খেয়াল রাখবা, এখানে এক্সেন্ট্রিক হচ্ছে না, এখানে মেশিনে বসানো আছে যখন আমরা এখানে কনসেন্ট্রিক লোড দিয়েছি আমরা, ঠিক আছে, এখানে এক্সেন্ট্রিক বলা নাই, কোনো এক্সেন্ট্রিসিটি বলা নাই, অর্থাৎ ধরে নিতে হবে এটা কনসেন্ট্রিক। এবং এই অঙ্কটা হয়তো কনসেন্ট্রিক লোডের সময় করা দরকার ছিল, কিন্তু সেখানে আবার স্ট্রেসের আমরা অঙ্ক করি নাই, যেহেতু স্ট্রেস করি নাই
তাই আমরা তখন অঙ্কটা করে নিই। অঙ্কটা আগে করালে তোমাদের জন্য সুবিধা হইতো, কারণ এখন বলতে পারো যে স্যার এখন তো এক্সেন্ট্রিক পড়ছি, এর মধ্যে কনসেন্ট্রিক আসলো কোথেকে, আমরা সবই করতে পারবো। স্ট্রেসের ফর্মুলা দিয়ে আমরা আসলে ডিফ্লেকশন বের করতে পারবো। এই হলো আমাদের প্রথম একটা অঙ্ক। আমরা আরেকটা অঙ্কে চলে যাই, যদি কারো প্রশ্ন থাকে হাত তুলবা, না হলে আমরা পরের অঙ্কটা চলে যাচ্ছি। আমরা আমরা এর পরে এক অঙ্কটা দেখি। ফাইন্ড দ্য নেসেসারি ডায়ামিটার অফ মাইল স্টিল স্টার্ট 2 মিটার লং, ফ্রিলি হিঞ্জ অ্যাট ইন্ডস অ্যান্ড হ্যাজ টু ক্যারি লোড 100 কিলোনিউটন উইথ পসিবল ডেভিয়েশন ফ্রম এক্সিস 1/10 অফ ডায়ামিটার। তার মানে সে যে ডিফ্লেক্ট হয়েছে সেটা কতটুকু হয়েছে, ডায়ামিটার 10 ভাগের 1 ভাগ, তাই বলা হচ্ছে। লম্বা দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া নাই কিন্তু এখানে। দ্য গ্রেটেস্ট কম্প্রেসিভ স্ট্রেস ইজ নট এক্সিস 80 MPa, কম্প্রেসিভ স্ট্রেস 80 MPa। এখন ইয়ের মান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমাদের ডায়ামিটারটা কত হবে। এখানে ডায়ামিটার দেওয়া নাই, সাইজটা দেওয়া নাই। আগের অঙ্কটা ডায়ামিটার দেওয়া ছিল 10 মিলিমিটার, স্ট্রেস দেওয়া ছিল, ডিফ্লেকশন বের করতে বলছে। এখানে ডিফ্লেকশন দেওয়া আছে অঙ্কটাতে, কত দেওয়া আছে 1/10 অফ ইটস ডায়ামিটার। জাস্ট আগের অঙ্কটার একটু ডিফারেন্ট, তো আমরা অঙ্কটা একটু দেখে নিই বোর্ডে। আশা করি তুমি খুব সহজেই করতে পারবো অঙ্কটা। আমার ডায়ামিটারটা দেওয়া নাই, কি কি দেওয়া আছে, লম্বা দেওয়া আছে, এল হলো 2 মিটার, 2 মিটার মানে 2000 মিলিমিটার। আর কি দেওয়া আছে, লোড দেওয়া আছে পি 100 কিলোনিউটন, 100 × 10³ নিউটন। আর কি দেখেছে, ডেভিয়েশন, ডেভিয়েশন মানে ওয়াই দেওয়া আছে, d/10, 1/10 অফ ডায়ামিটার বলে দেওয়া আছে। কম্প্রেসিভ স্ট্রেস দেওয়া আছে 80 MPa। তো আমার ফর্মুলা কি, সিগমা সমান আমরা জানি p/a, একবারে সেকেন্ড ফর্মুলা চলে যাই, 1 + ec r² sec l/2 p/ei। একবার ফর্মুলা চলে গেলাম, কারণ এখানে আর মোমেন্ট ওইভাবে বের করে ডিফ্লেকশন বের করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, আমাদের পুরো ফর্মুলা যেতে হবে। তো এখানে কোন কোন মান অজানা আছে আমাদের, পি এর মান আমাদের জানা আছে, পেলাম 1000 কিলোমিটার। এরিয়া, এরিয়া কত হয়, এরিয়া হয় π/d²/4। তাহলে আমরা পি এর মান হচ্ছে 100 × 10³, এরিয়া হলো পাই, যে ডি এর মান দেওয়া নাই, d²/4 লিখলাম, 1 + ইতে হলো এক্সেন্ট্রিসিটি। এক্সেন্ট্রিসিটি বলতে এখানে সেটা বলা আছে ডেভিয়েশন, পসিবল ডেভিয়েশন ফ্রম এক্সিস 1/10 অফ ইটস ডায়ামিটার। এটা আসলে ওয়াই না, এটা হলো ই, এক্সেন্ট্রিসিটি, ডেভিয়েশন বলতে এক্সেন্ট্রিসিটি, আমি একটু ভুল বলেছি। অর্থাৎ লোডের ডেভিয়েশন, লোডটা কত দূরে চাপানো আছে সেটা বলা আছে। এই লোডটা সেন্ট্রাল থেকে এক্সিস থেকে d/10 দূরে চাপানো আছে, এটা এক্সেন্ট্রিসিটি। তাহলে এটা, এই হলো d/10। তারপরে আছে কত, সি, এটা একটা সার্কুলার কলাম, গত অঙ্কটাতে করেছে সি মানে হচ্ছে d/2, এটা হলো d/2, সি বা ওয়াই, MC/I যেটা সেটা সি, কিন্তু এটা সি d/2 ডিভাইড বাই r², আর মানে কি √i/a, আই হচ্ছে কত, π/d4/64, আর এরিয়া হলো π/d²/4। তারপর √ করি, কাটাকাটি করলে আমাদের আসবে d²/16, তাহলে আমরা পাচ্ছি r² d² / 16 sec l/2, এল কত, 2000/2, √p কত, 100 × 10³
divided by e এর মান কত দেওয়া আছে 0.2 10 to the power 5 into i i কত পেয়েছি pi d4 by 64 যেহেতু d দেওয়া নাই দেখো সমস্ত মান বসিয়ে দিলাম আর সিগমার মান কত দেওয়া আছে স্ট্রেস বলা আছে 80 MPa তো এখানে আননোন থাকবে কোনটা এখানে d d সব জায়গা d আননোন আছে তো তোমরা এখান থেকে d টা একটু ক্যালকুলেশন করে নিবা d হলো 69.5 মিলিমিটার এটা आंसर এবং আগের অঙ্কটা কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে করতে পারতাম সেখান থেকে আমাদের অজানা ছিল কার মান অজানা ছিল e এর মান এই e এর মানটা বের হয়ে যেত আমাদের সরি ওখানে ছিল m এর মান না m mc over i এ মোমেন্টের মধ্যে ইয়া ছিল হ্যাঁ e এর মানটা y এর মানটা ছিল এই হলো আমাদের আরেকটা অঙ্ক একই রকম অঙ্ক জাস্ট আমরা বের করে ফেললাম আমরা এখন আরেকটা অঙ্ক করি এইবার আমরা লেটারাল লোডে আসবো এখানে আছে প্রবলেম 6 হলো ডিটারমাইন দা ম্যাক্সিমাম ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লেটারাল লোড আমাদেরকে লেটারাল লোড বের করতে হবে হুইচ ক্যান বি ক্যারিড বাই এ 160 বাই 80 মিলিমিটার টিম্বার একটা টিম্বার কলাম আছে যার সাইজ দেওয়া আছে 160 বাই 8 এবং 4 মিটার লং এরকম একটা কলামের লেটারাল লোড কত হবে সেটা বের করতে হবে যার এক্সিয়াল লোড দেওয়া আছে 20 কিলোনিউটন আর ম্যাক্সিমাম স্ট্রেস দেওয়া আছে 14 এমপিএ ই এর মান দেওয়া আছে অ্যাসিউম পিনিমস অর্থাৎ এখানে কত আমরা লেটারাল লোড কত অ্যাপ্লাই করব সেটা তো আমরা এখানে একটা ফর্মুলা দেখে আসছিলাম আমরা আমাদের বলছি আগে যে যদি সাবজেক্ট টু কম্প্রেসিভ ডিস্ট্রিবিউটেড লোড যদি থাকে তার ফর্মুলা কি হয় এখানে কিন্তু বলা আছে সব অর্থাৎ এই ফর্মুলাগুলো আমরা ইউজ করে অঙ্কটা করব অঙ্কটা শুরু করি তাহলে আমাদের এই একটা কলাম এখানে লেটার লোড দেওয়া আছে এক্সেল লোড তো আছে তার সাথে লেটার লোড w পার l ইউনিট লেন্থ সেই লেন্থটা কত বলা আছে 4 মিটার আর এখানে দেওয়া আছে এক্সেল লোড 20 কিলো নিউটন মানে 20000 নিউটন আর কি বলা আছে সাইজ দেওয়া আছে 160 মিলিমিটার বাই 80 মিলিমিটার তাহলে আমাদের আইটা আমরা বের করি কি বিটা আমরা বড় রাখি এসটা ছোট রাখি অর্থাৎ মিনিমাম আইটা বের করি আমরা বিএস কিউব ভাগ 12 এইটা আমরা দেখে রাখলাম আর কিসের মান দেওয়া আছে স্ট্রেসের মান দেওয়া আছে 14 এমপিএ আর ই এর মানটাও দিয়ে দিয়েছে কত 10000 এম আমাদের বের করতে হবে w = কত লিটার লোড চাপানো ছিল এখানে তো লিটার লোডের ফর্মুলা হচ্ছে y max সমান আমি ফর্মুলাটা লিখি সেখান থেকে সরাসরি নিয়ে আসি w / p ল্যামডা স্কয়ার sec ল্যামডা l / 2 minus 1 minus w l স্কয়ার ভাগ 8 এটা হচ্ছে y max এর ফর্মুলা আর m max এর ফর্মুলা হচ্ছে এই ক্ষেত্রে p into y max প্লাস w l স্কয়ার ভাগ 8 বেন্ডিং মোমেন্টের যেটা এটা ছিল আগেরটা তার সঙ্গে w স্কয়ার বের যোগ হবে এক্সেলের জন্য এটা আর বেন্ডিং এর জন্য এটা সরি ডিস্ট্রিবিউটরের জন্য এটা তাহলে আমরা y max আর এটা পেলাম আর সিগমা ম্যাক্স এর ফর্মুলা কি হবে সিগমার ফর্মুলা হবে ম্যাক্স p / a প্লাস mc / i 8 তো
আমরা মানগুলা আমরা একটু বের করে নিই, কি কি মান বের করব। আমরা প্রথমে আমরা কিন্তু সব মানগুলা দেখো জানাই আছে, পি এর মানটা আমরা কোত্থেকে বের করতে পারি? এখানে দেওয়া আছে পি এর মান, পি দেওয়া আছে আমাদের 20,000 নিউটন। এর মানটা আমরা পাই কত? 160×80। তারপরে আর কি দরকার? মোমেন্ট। মোমেন্টের জন্য কি দরকার? P×Y max। ওয়াই ম্যাক্স এর মান কি হবে? এটা আগে এখান থেকে আসে, ওয়াই ম্যাক্স আসে, ওয়াই ম্যাক্স হচ্ছে ওমেগা পি। পি এর মান আমরা জানি কত? 20,000×λ². λ² মানে রুট ওভার, না, P/EI। λ² মানে P/EI। পি হলো 20,000, ই এর মান হলো 10,000, আই হলো 160×80³/12। সর্বনাশ, এখানে তো লেখা খুব সমস্যা। sec λ/2, আমার মনে হয় ল্যামডার মানটা বের করে নেওয়া ভালো, সবচেয়ে সুবিধা। ল্যামডার মান বের করলে তোমাদের সুবিধা হবে, আগে আমরা ল্যামডার মানটা কোথাও না কোথাও বের করে নিতে হবে। সেক ল্যামডা মানে কি? আবার রুট ওভার P/EI। ল্যামডা L/2, এল হচ্ছে 4,000 mm/2 ইন্টু রুট ওভার P/EI। 10,000 ভাগ ইয়ের মান হলো, সরি, এটা 20,000 ভাগ 10,000, আই হলো 160×80³/12। তারপর এইটুকু গেল -1 - ω, এল স্কোয়ার হলো 4,000 ভাগ হলো 8। এখান থেকে ওয়াই ম্যাক্স এর মানটা আমরা বের করতে পারবো, সেটা আসবে হচ্ছে মানটা এখানে দেওয়া নাই, সরাসরি এখানে বসিয়ে দিয়েছে। ওয়ের মানটা দেওয়া নাই কেন? ও, এম ম্যাক্স এর মধ্যে এরা ওয়াই ম্যাক্স এর মানটা এইভাবে লিখেছে। এম ম্যাক্সটা হচ্ছে আমাদের, এম ম্যাক্সটা হলো P×Y max। ওয়াই ম্যাক্স মানে হচ্ছে W(P)λ²×sec λ/2 - 1 - WL²/8, তার সাথে আছে W+WL²/8। তার সরাসরি মোমেন্ট এখানে এই W²/8 আমাদের ক্যালকুলেশন করলে ফর্মুলাটা আসবে এরকম, W/λ² sec λ/2, এইটা আসবে আসলে আমাদের ফর্মুলা। তো শুধু ল্যামডা স্কোয়ার মানটা যদি আমরা কোনো মতে বের করে ফেলতে পারি, ল্যামডা স্কোয়ার মানে কি? P/EI। এটা যদি বের করতে পারি তাহলে ল্যামডার মানও আমরা বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এখানে মান বসালে এম ম্যাক্স এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, সেটা কত আসছে আমি একটু লিখে দিই, 165। তুমি অঙ্কটা আশা করি বুঝতে পারছো যে এই তিনটা ফর্মুলার মধ্যে মানগুলো বসাতে হবে। 165 4 6 6 5, এই W টা আমরা থেকে যাবে, এত নিউটন মিলিমিটার। এই ডব্লু টার্মটা থেকে যাবে, কারণ এর মানটা আমরা জানি না এম ম্যাক্স। এখন এই সিগমা ম্যাক্স এর সঙ্গে P/A, P এর মান জানি, এর মান জানি, এম এর মান জানি, এখানে এম এর মানটা যদি এটা বসিয়ে দিই আমরা, সি এর মান জানি D/2, আই এর মান জানি, সুতরাং এখান থেকে সহজেই আমরা ডব্লুর মানটা বের করতে পারবো, 0.64 নিউটন/মিলিমিটার। এই হচ্ছে আমাদের অঙ্কটা। এবার দেখো তোমরা প্রবলেম 7, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম স্ট্রেস
এখন স্ট্রেস বের করতে হবে আমাদেরকে ইনডিউসড ইন এ সিলিন্ডার স্টিল স্টার্ট অফ লেন্থ 1.2 মিটার লম্বা দেওয়া আছে ডায়ামিটার দেওয়া আছে কিন্তু স্ট্রেস দেওয়া নাই দ্য স্টার্ট ইজ হিঞ্জ অ্যাট বোথ ইন্ডস সাবজেক্ট টু এক্সিয়াল থ্রাস্ট দেওয়া আছে 20 কিলোনিউটন অর্থাৎ এক্সিয়াল লোড দেওয়া আছে 20 কিলোনিউটন অ্যান্ড ইটস ইন অ্যান্ড ক্যানভাস পয়েন্ট লোড আছে 1.8 কিলোনিউটন এট দ্য সেন্টার অর্থাৎ একবার সেন্টারে লোড দেওয়া আছে 1.8 কিলো দেন ক্যানভাস লোড মানে লেটারাল লোড দেওয়া আছে তো লেটারাল লোড দেওয়া আছে 1.8 আর হচ্ছে এক্সিয়াল লোড দেওয়া আছে 20 ইয়ার মান দেওয়া আছে স্ট্রেসটা কত সেটা আমাদের বের করতে হবে আমরা অঙ্কটা আগে তুলে নেই বোর্ডে এল দেওয়া আছে 1.2 মিটার মানে 1200 মিলিমিটার ডায়ামিটার দেওয়া আছে 30 মিলিমিটার এটা মিটারে করেছে থাক মিটারে করেছে 30 মিলিমিটার 30 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার সবকিছু মিটারে করা হয়েছে যেহেতু মিটারে দিই আমি ডায়ামিটার দেওয়া আছে আর ডায়ামিটার পাইলে আমরা সি এর মানটা পেয়ে যাই সি এর মানে ডি বাই টু তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার এটা হলো সি এর মান আর কি দেওয়া আছে দ্য স্টার্ট ইজ হিঞ্জ অ্যাট বোথ ইন সাবজেক্ট টু এক্সিয়াল থ্রাস্ট পি দেওয়া আছে 20 কিলো নিউটন আর কি দেওয়া আছে লেটার লোড দেওয়া আছে এই হলো কলাম পি দেওয়া আছে 20 কিলোমিটার আর মাঝখানে একটা এটাকে ডব্লিউ বলি সেটা দেওয়া আছে হচ্ছে 1.8 কিলোমিটার আমরা ডব্লিউ বললাম কেন দুটা পি বললে সমস্যা আছে ডব্লিউ দিয়ে করবো আমরা ডিস্ট্রিবিউটেড লোডকেও আমরা ছোট ডব্লিউ দিয়ে প্রকাশ করব আর হচ্ছে কনসেন্ট্রেট করে বড় ডব্লিউ দিয়ে প্রকাশ মাঝখানে বলা আছে লম্বা আর কি দেওয়া আছে ইয়ের মান দেওয়া আছে 208 গিগা নিউটন পার মিটার স্কয়ার এই যদি অবস্থা হয় তাহলে আমাদের সিগমা কত সেটা বের করতে বলছে সিগমা ইকুয়াল টু আমরা জানি পি বাই এ প্লাস এমসি ওভার এখন এইখানে এম কত হবে এম হচ্ছে যদি আমাদের লেটার লোড থাকে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে ডব্লু বাই টু ইন্টু ইআই ভাগ পি ট্যান ইন্টু হাফ ইন্টু রুট ওভার পি বাই ইআই এইটা হলো আমাদের মোমেন্টের ফর্মুলা যদি লেটার লোড থাকে এবং সেটা এক্সিয়াল লেটার লোড থাকে অর্থাৎ পয়েন্ট লোড থাকে তাহলে এখানে কোন মানটা আমাদের ডব্লিউ মান জানা আছে ই এর মান জানা আছে আইটা আমরা জানি যেহেতু ডায়ামিটার দেওয়া আছে পিটাও আমরা জানি 20 কিলোনিউটন হাফ ইন্টু পি বাই সব মানগুলো জানি এখান থেকে আমরা খুব অনায়াসে মোমেন্টের মান আমরা বের করতে পারবো এই ক্যালকুলেশন করে 780.66 নিউটন মিটার আমি বলেছি মিটারে করা হয়েছে এখানে নিউটন মিটার মোমেন্ট পেয়ে গেলাম পি পেয়ে গেলাম এ পেয়ে গেলাম সি এর মান আমরা পেয়ে গেছি এখানে আই এর মানও পেয়ে গেছি তাহলে কি এখানে যদি মানগুলো বসিয়ে দিই আমরা সিগমা সব মান পেয়ে যাবো পি এর মান কত দেওয়া আছে 20 কিলোনিউটন 20 ইন্টু 1000 নিউটন এ হচ্ছে পাই ডায়ামিটার কত 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তারপর স্কোয়ার 4 এমএন মান কত 780.66 ইন্টু সি এর মান 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর আই আই এর মান হচ্ছে পাই ডি 4 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হলো ডায়ামিটার 4 ভাগ হল 64 দেখো সব মানগুলো আমরা জানি খুব অনায়াসে বের করতে পারবো এখানে স্ট্রেসের মান আমাদের বের হয়ে আসছে কত 322.8 তারা মেগা নিউটন পার মিটার স্কোয়ারে বের করছে আমি জানি না তোমরা ক্যালকুলেশনটা এটা আসে কিনা তোমরা দেখবা সরাসরি এটা অঙ্কটা সহজ কিন্তু এই অঙ্কটাই যদি তোমাদের বলতো যে
ডব্লুটা কত চাপানো আছে বের করতে হবে, স্ট্রেস তখন দেওয়া থাকবে, তখন স্ট্রেসটা দিয়ে দিবে, এটা দিয়ে দিবে, তোমাকে ডব্লুটা বের করতে হবে। এই হলো অবস্থা। তো আমাদের এই হলো মোটামুটি, যদি হিন সাপোর্ট থাকে তাহলে আমরা মোটামুটি কিভাবে স্ট্রেস বের করতে পারি, কিভাবে মোমেন্ট বের করতে পারি, কিভাবে ডিফ্লেকশন বের করতে পারি, কিভাবে লোডের ডেভিয়েশন বের করতে পারি, এই সমস্ত কিছু আমরা এই ফর্মুলার মধ্যে থেকে বের করতে পারব। এখন আমরা আরেকটা ফর্মুলা আজকে পড়ব এবং তার দুটো অঙ্ক করে এই চ্যাপ্টারটাকে শেষ করব। আজকে আমরা দেখব বাকলিং অফ কলাম উইথ ওয়ান ইন ফিক্সড এন্ড আদার ইন ফ্রি যদি হয় এক্সেন্ট্রিক লোডিং কারণে, তার জন্য ফর্মুলাটা কি দাঁড়াবে, ডিফ্লেকশনের ফর্মুলা কি হবে এবং মোমেন্টের ফর্মুলা কি হবে, দুটো জিনিস আমরা করব। তো আমরা এখন দেখব, এই যদি আমাদের একটা কলাম থাকে, সে কলামের এক ইন ফিক্সড আর আরেক ইন হচ্ছে ফ্রি, এখন বলা হচ্ছে এখান থেকে কিছু দূরে গিয়ে লোডটা পড়েছে, তার এক্সটেনশন হলো ই, তাহলে কি হবে, কলামটা স্বভাবতই এরকম বাকলিং হবে। তো আমরা এই হলো সেন্টার, লোডটা আছে ই দূরে, আর এই সেন্টার থেকে আমাদের যে ডেভিয়েশন হবে সেটাকে আমরা ডেল বললাম, এখানে ওয়াই না বলে ডেল বললাম, অর্থাৎ যে ডেভিয়েশনটা হবে সেন্ট্রাল থেকে বাকলিং হওয়ার পর যে ম্যাক্সিমাম ডেভিয়েশন, ডেলটা হচ্ছে আসলে এই ডেল হচ্ছে ওয়াই ম্যাক্স আমরা যদি মনে করি আর কি, আমরা ওয়াই ম্যাক্স লিখছি না, কেন লিখছি না, তার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে এক্স দূরত্বে যে ডেভিয়েশনটা সেটাকে আমরা ওয়াই বলবো, আর এই ডেলটাকে আমরা ধরছি ওয়াই ম্যাক্স, ডেল দিয়েই অঙ্কটা করি আমরা, অসুবিধা নেই। আমি যদি আরেকটু অন্যভাবে আঁকি, যে এই মনে করো অঙ্কটা ও, আর এখানে কি হচ্ছে, এখানে এই পি লোডটা আসছে, আর এখানে কি হবে, এখানে স্বভাবতই একটা মোমেন্ট ডেভেলপ করবে, এই মোমেন্টটা কার কারণে হবে, এই এক্সেন্ট্রিক লোডের কারণে হবে, অর্থাৎ এই মোমেন্টটা এটা হচ্ছে কার, এই মোমেন্টটা মানে হচ্ছে ইলাস্টিক কার্ভের মোমেন্ট, ইলাস্টিক কার্ভ ডেভেলপ করে কার কারণে, গত ক্লাসে তোমাদের বলেছি এই এক্সেন্ট্রিক লোড বা এক্সিয়াল লোড এদের কারণে ইলাস্টিক কার্ভটা ডেভেলপ করে। প্রতিটা অঙ্কের মধ্যে আমরা কিন্তু এম প্লাস পি ওয়াই লিখছি, এম মাইনাস পি ওয়াই লিখছি এভাবে, তাহলে এখানে যে ইলাস্টিক কার্ভের যে তৈরি হচ্ছে কার জন্য হচ্ছে, এই পি এর কারণে। তো আমরা ধরে নিলাম যে এক্স দূরত্বে যে ডিফ্লেকশন সেখানে ওয়াই, তাহলে এক্স দূরত্বে মোমেন্টটা কত হবে, এইখানে একটু বলতে পারি আমরা, হবে পি ইন্টু এখান থেকে কিন্তু দূরত্ব কত হবে, এটা হলো ম্যাক্সিমাম, আর এটা হলো এখান থেকে এই পর্যন্ত, তার মানে আমরা যদি বলি ই প্লাস ডেল মাইনাস ওয়াই মোমেন্টটা হবে এইটা, দেখো তো ঠিক আছে কিনা, এখানে যে মোমেন্টটা তৈরি হবে কার কারণে, পি ইন্টু ই প্লাস ডেল মাইনাস ওয়াই, এখানে বোধহয় ওয়াইটা বোঝা যাচ্ছে না তোমাদের, ওয়াইটা আমরা বলছি এখান থেকে এই মাথা থেকে এই এইখানে পর্যন্ত ওয়াই, তাহলে মোমেন্টটা তো আমরা এইখানেই হবে তাই না, এইখানে মোমেন্ট হবে। আচ্ছা আমি সিঙ্গেল লাইন দিয়ে কি দেখাতে পারবো তোমাদেরকে, এই যদি হয় এটা যদি ডেল হয় আর এটা যদি ওয়াই হয় আর এখানে যদি মনে করো লোড থাকে পি, যদি ই হয় তাহলে এই জায়গাটার মোমেন্ট কত হবে সেটা আমরা জানতে চাচ্ছি, এই জায়গার মোমেন্ট হবে হচ্ছে এই পি ইন্টু ই থেকে ডেল যোগ করবো আর ওয়াই বাদ দিব, তাহলেই কিন্তু এখানকার মোমেন্টটা, এখানে মোমেন্টটা পাওয়া যাবে।
আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে। এখন আমরা কিন্তু এই ইলাস্টিক কার্ভের উপরে, ইলাস্টিক কার্ভের উপরে একটা বিন্দু আছে যেখানে এখান থেকে কত দূরে সেই বিন্দুটা x দূরে, এরকম একটা বিন্দুর মোমেন্ট আমরা নিচ্ছি এই জায়গা। তাহলে এই জায়গায় মোমেন্ট পেতে হলে কি করতে হবে? e প্লাস ডেল্টা। আর m মানে কি? আমরা জানি ইলাস্টিক কার্ভের মোমেন্ট হচ্ছে কত? ei d স্কয়ার y ডিভাইডেড বাই x স্কয়ার। এখানে হচ্ছে p ইনটু e প্লাস p ইনটু ডেল মাইনাস p ইনটু y, এরকম অবস্থা। তাই যদি হয় তাহলে সবাইকে আমরা ইআই দ্বারা ভাগ করে যদি দিই আমরা, তাহলে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার, এই পি ওয়াইটাকে ওয়াই এর সাথে ওয়াই নিয়ে আসলাম, তাহলে এখানে কি হবে? পি ওয়াই বাই ইআই, ইআই দ্বারা ভাগ করছি, পি ই ভাগ ইআই, পি ডেল ভাগ ইআই। আমার মনে হয় ঠিক আছে, ইআই দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে পি বাকি এই হবে, পি ডেল ভাগ ইয়ে হবে, পি ওয়াই বাকি ইয়াই হবে। এটা যেহেতু ওয়াই টার্মটা ওয়াইট দিকে নিয়ে গেলাম, বাকি টার্মগুলো আর দিকে নিয়ে গেলাম। তো আমরা জানি ল্যামডা স্কোয়ার আমরা সবসময় ধরি কি? পি ভাগ ইয়াই। তাহলে এখানে কি আসবে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ল্যামডা স্কোয়ার ওয়াই, পি ভাগ ইয়াই মানে ল্যামডা স্কোয়ার ই ল্যামডা স্কোয়ার ডেল। তাহলে আর একটু সিম্পলিফাই করে নিই, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ল্যামডা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার কমন নিলে ই প্লাস ডেল। এই হচ্ছে আমাদের ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার সলিউশন নিশ্চয়ই একটা আছে, সলিউশনটা কি হবে? সলিউশন হচ্ছে ওয়াই সমান আমরা জানি এ সাইন ল্যামডা এক্স প্লাস বি কস ল্যামডা এক্স, তার সঙ্গে এখানে আসবে হচ্ছে প্লাস ই প্লাস ডেল। আমরা এখানে ওয়াই ম্যাক্স লিখলে আমাদের ঝামেলা হতো, এই জন্য ডেল লিখে নিলাম আমরা ওয়াই ম্যাক্সটার সময়। তো দেখো এটা হলো সলিউশন। এখন এই সলিউশনটা আমাদের সমাধান করতে হবে, সমাধান করতে আমরা কি কি বাউন্ডারি কন্ডিশন আমরা অ্যাপ্লাই করবো আমি একটু এখানে বলে দিই, পরের পেজে চলে যাবো। বাউন্ডারি কন্ডিশন এটা যদি হোয়েন এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স ইকুয়াল জিরো মানে এই মাথায় আমরা বললাম, ওই মাথায় না, এই মাথায় এক্স ধরছি আমরা, এখান থেকে এক্স দূরত্ব, আর এই মাথায় স্লোপও জিরো, তাই না? যে মাথা ফিক্সড আছে, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো, সেখানে ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে একবার এক্স ইকুয়াল টু জিরো, ওয়াই ইকুয়াল টু জিরো, আর হচ্ছে যখন এক্স ইকুয়াল টু এল ওয়াই ইকুয়াল টু তখন ওয়াই ম্যাক্স মানে ডেল, এই তিনটা বাউন্ডারি কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করব। তো আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে আমাদের ইকুয়েশনটা সলিউশনটা কি এসেছে সেটা আমরা আগে লিখি, ওয়াই ইকুয়াল টু এ সাইন ল্যামডা এক্স প্লাস বি কস ল্যামডা এক্স প্লাস ই প্লাস ডি। আর বাউন্ডারি কন্ডিশন আমরা কি কি বললাম? ওয়েন এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো, সরি এক্স ইকুয়াল টু যখন জিরো ডিওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো মানে স্লোপ জিরো, আরেকটা হচ্ছে যখন এক্স ইকুয়াল টু এল ওয়াই ইকুয়াল টু ওয়াই ম্যাক্স বা ডেল। এই হলো আমাদের অবস্থা। এরপরে আমরা এখন কন্ডিশন কন্ডিশন অ্যাপ্লাই করা শুরু করে দিই। প্রথম বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, এ সাইন জিরো বি কস জিরো ই প্লাস ডেল। তো বি কস জিরো মানে হচ্ছে জিরো ইকুয়াল টু জিরো প্লাস কস জিরো ওয়ান ই প্লাস ডেল, বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস ই প্লাস।
বের মানটা। এখন আমরা স্লোপ বের করব, স্লোপ বের করার জন্য কি হবে ডিওয়াই বাই ডিএক্স করতে হবে। দেখো ডিওয়াই বাই ডিএক্স ওয়ান কত হচ্ছে এখানে, এ ল্যামডা কজ ল্যামডা এক্স মাইনাস বি ল্যামডা সাইন ল্যামডা এক্স, এটা কনস্ট্যান্ট টার্ম জিরো হয়ে যাবে। এই হচ্ছে তাহলে এই এখানে দ্বিতীয় বাউন্ডারি কন্ডিশন যদি অ্যাপ্লাই করি এটা হবে জিরো, এ ল্যামডা কস জিরো মাইনাস বি ল্যামডা সাইন জিরো, তাহলে এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা থাকবে কত এ ল্যামডা, ফাইনালি কিন্তু এ সমান সমান জিরো আসছে। তাহলে সুতরাং আমার ইকুয়েশনটা কি আসলো এখন, ওয়াই সমান এটা জিরো হয়ে গেছে, এ জিরো মানে জিরো, বি এর মান হচ্ছে মাইনাস ই প্লাস ডেল, তার সঙ্গে কি আছে কস ল্যামডা এক্স প্লাস ই প্লাস ডেল। সাজিয়ে নিই যদি আমরা, অর্থাৎ ই প্লাস ডেল যদি আমরা কমন নেই তাহলে ই প্লাস ডেল গেলে ওয়ান থাকবে মাইনাস কস ল্যামডা এক্স থাকবে। দেখো তুমি এইটুকু কমন নিলে এইটুকুর মধ্যে ওয়ান হলো আর এটা কমন নিলে মাইনাস কস ল্যামডা এক্স থাকছে, এটা থাকলো আমার ওয়াই। এখন আরেকটা কন্ডিশন কি ছিল, হোয়েন এক্স ইকুয়াল টু এল ওয়াই ইকুয়াল টু ডেল, তাহলে ওয়াই ইকুয়াল টু ডেল যখন এক্স ইকুয়াল টু এল তাহলে ই প্লাস ডেল ওয়ান মাইনাস কস ল্যামডা এল। তাহলে আমরা এখন এখানে কি করব, ডেল সমান সমান এটা গুণ করে নাও, ওয়ান দিয়ে গুণ করলে ই প্লাস ডেল মাইনাস ই প্লাস ডেল কস ল্যামডা এল, এরকম একটা টার্ম থাকে, ওয়ান দিয়ে গুণ করলে ই প্লাস ডেল, তাহলে এই ডেল আর এই ডেল কি করলাম আমরা কাটাকাটি দিলাম, তাহলে জিরো সমান সমান ই মাইনাস ই কস ল্যামডা এল মাইনাস ডেল কস ল্যামডা এল, তাহলে ডেলটা এপার নিয়ে আসলাম, ডেল কস ল্যামডা এল সমান ই কমন নিলে ওয়ান মাইনাস কস ল্যামডা এল। সুতরাং ডেল সমান অর্থাৎ রিফ্লেকশন সমান ম্যাক্সিমাম রিফ্লেকশন কত পাবো আমরা, ই ইন্টু ওয়ান মাইনাস কস ল্যামডা এল ডিভাইড বাই কস ল্যামডা এল, তাহলে ওয়ান বাই কস মানে সেক, কস বাই কস মানে ওয়ান, মানে ই সেক ল্যামডা এল মাইনাস ওয়ান। সুতরাং আমরা ম্যাক্সিমাম রিফ্লেকশন যেটা ওয়াই ম্যাক্স কত পেলাম ইকুয়াল টু ডেল ইকুয়াল টু ই সেক ল্যামডা এল মাইনাস ওয়ান, আগেরটা ছিল ল্যামডা এল বাই টু মাইনাস ওয়ান, এখন ল্যামডা এল মাইনাস ওয়ান, এই হলো আমাদের ম্যাক্সিমাম রিফ্লেকশনের ফর্মুলা। তাহলে মোমেন্ট কত হয় ম্যাক্সিমাম, আমরা জানি ম্যাক্সিমাম মোমেন্ট সমান হয় হচ্ছে যদি এই অঙ্ক হয়, এখানে যদি পি থাকে আমাদের এক্সেন্ট্রিক লোডটা, এখানে যদি ওয়াই দূরে লোডটা থাকে, এখানে যদি ডেল থাকে, তো ম্যাক্সিমাম মোমেন্ট আমরা কত পাবো, দেখো পি ইন্টু ই প্লাস ডেল। আমরা মানগুলো বসিয়ে দিই, আমরা এই জায়গার মোমেন্ট যখন নিয়েছিলাম তখন পেয়েছিলাম পি ইন্টু ই প্লাস ডেল মাইনাস ওয়াই, কারণ এখানে মোমেন্ট নিয়েছিল। এখন আমার ম্যাক্সিমাম মোমেন্ট মানে কি, মাথায় হবে ম্যাক্সিমাম মোমেন্ট, এইটা লোডের কারণে ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় দাঁড়াবে গিয়ে সাপোর্টে, এইটা হবে তাহলে পি ইন্টু ই প্লাস ডেল। এটা যদি আমরা পি এর মানটা আর এই মানগুলো বসিয়ে দিই তাহলে আমাদের ফর্মুলা একবারে আসবে হলো পি ই সেক ল্যামডা এল। তোমরা একটু ক্যালকুলেশন দেখে নিও, তোমরা সেটা করে দেওয়া আছে, এটা জায়গা কম তাই আমি এখানে দেখিয়ে দিলাম। এই হলো আমাদের ফর্মুলা, অর্থাৎ দুটো জিনিস পেয়ে গেলাম, আর সিগমা জমান তো জানি আমরা এম সি ওভার আই আর প্লাস পি বাই এ, এই হলো আমাদের অঙ্ক ডেরিভেশনটা, দুটো ফর্মুলা আমরা দেখে নিলাম। আমরা এখন অঙ্ক করব ওই ফর্মুলার, তাহলে আমরা কি কি পেলাম এখানে, দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ই সেক ল্যামডা এল বাই মাইনাস ওয়ান, আর ম্যাক্সিমাম মোমেন্ট পি ই সেক ল্যামডা এল। এই যে এখানে মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট পি ই প্লাস ডেল পি ই প্লাস পি ডেল পি ই আর
ডেল এর পরিবর্তে পি সেক ল্যামডা এল মাইনাস ওয়ান বসাইছে, পিই পি সেক ল্যামডা এল মাইনাস পি কাটাকাটি চলে গেলে কি থাকে, শুধুমাত্র পি সেক ল্যামডা। এটা দেখে অঙ্ক করবো আমরা, একটা বড় অঙ্ক দেখছি আমি ছোট করে নিলাম, আমরা অঙ্কটা পড়ি। এখন বলা হচ্ছে অ্যান অ্যালুমিনিয়াম বক্স, একটা অ্যালুমিনিয়াম বক্স আছে অফ স্কোয়ার ক্রস সেকশন ইজ ফিক্সড অ্যাট বেস, এখানে ফিক্সড আছে, অ্যান্ড ফ্রি অ্যাট টপ, মানে কি ওয়ান ইন ফিক্সড ওয়ান ইন ফ্রি, দ্য আউটসাইড ডাইমেনশন বি 100 মিলিমিটার আর থিকনেস দেওয়া আছে 8 মিলিমিটার বক্সের। The resultant of the compressive load acting on top of the column is a P equal to 50 kN. এখানে দেওয়া আছে এই লোডটা এক্সেন্ট্রিক লোড বসানো আছে, সেটা কত দেওয়া আছে, পি এর মান 50 kN, এবং কোথায় বসানো আছে, মাথায় বসানো আছে একবারে, তার মানে এই যে এই সেন্টার থেকে একবারে মাথায়, অর্থাৎ এক্সেন্ট্রিসিটি কতটা হবে বোঝা যাচ্ছে, যে পি যদি আমাদের 100 হয় তাহলে এক্সেন্ট্রিসিটি হবে 50 মিলিমিটার, এটা বোঝা যাচ্ছে, কারণ লোডটাকে একবারে মাথায় বসানো আছে এখানে। আর বলা হচ্ছে কি, হোয়াট ইজ দ্য লংগেস্ট পারমিসিবল এল অফ দ্য কলাম ইফ দ্য ডিফ্লেকশন অফ দ্য টপ ইজ নট এক্সিড 30 মিলিমিটার, ম্যাক্সিমাম ডিফ্লেকশন দেওয়া আছে 30 মিলিমিটার, তাহলে লম্বাটা কত হবে। আবার অনেক সময় লম্বাটা দেওয়া থাকে, ডিফ্লেকশন কত সেটা বের করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা বোর্ডেই চলে যাই, বোর্ডে দেখলে সুবিধা হয় তোমাদের একটু। কি দেওয়া আছে, একটা কলাম দেওয়া আছে, এটা অবশ্য কিরকম একটা হলো কলাম, বক্স কলাম, বক্স কলামের মাথায় গিয়ে পি দেওয়া আছে 50 কিলো নিউটন, আর এর সাইজ দেওয়া আছে 8 মিলিমিটার, আর এর লম্বা দেওয়া আছে 100 মিলিমিটার, চওড়া দেওয়া আছে যেহেতু স্কোয়ার তাই 100 মিলিমিটার। তাহলে এরিয়া কত হবে, এরিয়া হবে 100 স্কোয়ার মাইনাস, এই ফাঁকাটা বাদ দিলে হবে, ফাঁকাটা কত হচ্ছে 8 আর 16 বাদ দেই 100 মাইনাস 16 স্কোয়ার, অর্থাৎ পুরাটা যদি নেই 100 স্কোয়ার, আর এখান থেকে যদি ফাঁকাটা বাদ দিই তাহলে এটা বের হবে এরিয়া, এরিয়া আসছে 4 পয়েন্ট, কত আসছে এরিয়া, এরিয়াটা এটা বের করে নাই, এরিয়া হয়তো দরকার হবে না তাই বের করে না, যাক আমি লিখে রাখলাম এরিয়াটা এটা। আর আয়ের মান কত হবে এখানে বলো, আই হচ্ছে যদি পুরোটা হতো তাহলে হতো বি এ স্কিপ বাই 12, ফাঁকাটা বাদ যাবে, ফাঁকাটা কত, বি মাইনাস 2t, এটা হচ্ছে কিউব ভাগ 12, যেহেতু স্কোয়ার একবার b4/12 লিখছে ওরা, b4/12 লেখা যায় তাই না, মাইনাস বি মাইনাস 2t/4/12, তাও এই আয়ের মানটা বের করলে কত আসছে 4.18444 × 10⁻⁶ এত মিলিমিটার 2⁴ আয়ের মানটা বের করে রাখছে। তা কি কি গেল আমাদের, লোড গেল, আই গেল, আমরা দুটো ফর্মুলা লিখে রাখি আমরা, আমাদের আমরা জানি কি যে ডেল সমান মানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন সমান কত, ই সেক ল্যামডা এল মাইনাস ওয়ান, আর একটা হচ্ছে এটাই ফর্মুলা, এটাই যেহেতু ডেল এর মান দেওয়া আছে এখানে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত দেওয়া আছে 30 মিলিমিটার, ই এর মান দেওয়া আছে 73 GPa, আর কিছু দেওয়া নাই, এখান থেকে আমাদের এলটা বের করতে হবে। তো আমরা
আমার মনে হয় এলটার ফর্মুলা আমরা এখান থেকে কি বের করি নি আগে, এলটা আসলে কি কত? তো দেখো ডেল সমান যেতে এটা হয়, ডেল সমান আর কত আসছে আমাদের, ই সেক ল্যামডা এল মাইনাস ই। সুতরাং আমরা বলতে পারি ই সেক ই প্লাস ডেল, সেক ল্যামডা এল সমান ই প্লাস ডেল ডিভাইড বাই ই। সেকটে কস করি আমরা তাহলে উল্টা যাবে, ই প্লাস ডেল। তারপরে ল্যামডা এল সমান কত হবে, কস ইনভার্স ই ই প্লাস ডেল। এল সমান কত হবে, ওয়ান ভাগ ল্যামডা, ল্যামডা মানে কি রুট ওভার পি ভাগ ই আই, কস ইনভার্স ই ই প্লাস ডেল। এখন দেখো কোন মানটা অজানা আছে, পি এর মান জানি আমরা 50 কিলোনিউটন, ই এর মান জানি আমরা 73 জিপি, আয়ের মান আমরা এখান থেকে বের করে নিছি, কজ ইনভার্স ই এর মান জানি, ই এর মান কত, রুটটা কোথায় আছে, মাঝখান থেকে মাথায় আছে, ই হবে তাহলে 100 এর অর্ধেক 50 মিলিমিটার, ই এর মান জানি, ডেল ডেল দেওয়া আছে 30 মিলিমিটার, সমস্ত মান দেওয়া আছে, সেখান থেকে আমরা এল এর মানটা বের করতে পারবো, 2.21 মিটারে অ্যান্সারটা লেখা আছে, তোমরা একটা মিলিমিটারে পাবো সেখান থেকে মিটার করে নেবা। এই হলো আমাদের অঙ্ক। আরেকটা অঙ্ক দেখে তোমাদের এখানে দেখাই তারা সুবিধা হবে, বেশি তো যাওয়ার দরকার নাই, এই অঙ্কটা দেখো সিমিলার অঙ্ক কিন্তু এখানে একটা ওয়াইড ফ্লেন্স দেওয়া আছে, অসুবিধা না, তার এরিয়া দেওয়া আছে, তার ইনার্শিয়া দেওয়া আছে, তার পি দেওয়া আছে, সব মানে জানা আছে আমাদের, অতএব আমাদের যে ধরনেরই সেকশন হোক সমস্যা হবে না। যদি এই মানগুলো না দেওয়া থাকতো তোমাদের টেবিল থেকে কীভাবে মান নিতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি আগে। তো যাই হোক এখানে অঙ্কটা পড়ি আগে, স্টিল কলাম ইজ ফিক্সড অ্যাট ইট বেজ অ্যান্ড ফ্রি অ্যাট স্টক, এই এই ধরনের একটা সাইজ দেওয়া আছে, দি কলাম ইজ 9 ফিট লং, আগেরটা লম্বাটা দেওয়া ছিল না এখন লম্বাটা দিয়ে দেওয়া আছে, দ্য ফোর্স পি অ্যাক্টিং অ্যাট দ্য টপ অফ দ্য কলাম হ্যাজ অ্যান এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে 1.25 ইঞ্চ, ই এর মান বলে দিছে। এখন এক নম্বর হচ্ছে যদি পি দেওয়া থাকে 40 কিপ, ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস কত হবে, তো স্ট্রেস আমরা জানি পি পি বাই এ বা সিগমার ফর্মুলা, আমরা সেকেন্ড ফর্মুলা থেকে আমরা সরাসরি কিন্তু এই ফর্মুলা লিখতেই পারি, আমরা তোমাদের বলেছি যে এই সেকেন্ড ফর্মুলাটা কিন্তু সবার জন্যই এই ফর্মুলাটা সেম ফর্মুলাই থাকবে আর কি, পি বাই এ 1 প্লাস এসি বাই আর স্কোয়ার সেক এল বাই টু ইন্টু ল্যাং বাই এল বাই টু যেটা আর কি, এইটা হবে। তাই যদি হয় তাহলে আমাদের এই ফর্মুলার মধ্যে মানগুলো বসিয়ে দাও, কোন মানটা অজানা আমাদের, দেখো আমি অঙ্কটা করাচ্ছি না, তোমরা একটু করে নিও অঙ্কটা, পি এর মান জানা আছে কত দেওয়া আছে, পি এর মান 40, এর মান জানা আছে আমাদের, কেন জানা আছে, দিয়ে দেওয়া আছে এর মানটা 10.3 স্কোয়ার, ইসি ভাই আর স্কোয়ার, ই মানে এক্সেন্ট্রিসিটি বলে দেওয়া আছে, এক্সেন্ট্রিসিটি 1.25, মিনস সি মানে কি, সি মানে বি বাই টু বসিয়ে দাও। তারপর হচ্ছে আর কি আছে, এল বাই টু, এল এর মান দিয়ে দিচ্ছে কত, 9 ফিট, পি বা কি আই, পি এর মান জানা আছে, ই এর মান জানা আছে, আই হলো মোমেন্টাম ইনার্শিয়া, সেটাও দিয়ে দেওয়া আছে। সব মান যখন জানা আছে তখন এখান থেকে আমরা সরাসরি মান বসালে সিগমা ম্যাক্সের মানটা আমরা পেয়ে যাবো 9.60। সেকেন্ড প্রবলেমটা দেওয়া আছে যে যদি সিগমা দেওয়া থাকে 36 KSI, তাহলে লোড কত হবে, সেখানে ফ্যাক্টর অফ সেফটি বলে দেওয়া আছে 2.1। তো আমরা এই ফর্মুলার মধ্যে যদি আমরা সিগমা জানা থাকে পি এর মানটা কিন্তু বের করতে পারবো আমরা, এই পিটা হলো দিস, পি হলো পি ক্রিটিক্যাল যেটা আর কি। তো আমরা এই অঙ্কটা দেখো 36 স্ট্রেস দেওয়া আছে, বাকি মানগুলো থেকে পি এর মানটা বের করে ফেললাম, অর্থাৎ সব মানগুলো বসিয়ে দিলাম আমরা, কোন মানটা অজানা আমাদের, সব মানগুলো জানা আছে, এল এর মানও জানা আছে, সব মান জানা আছে, আমরা বসিয়ে দিলাম, শুধু পি এর মানটা আমাদের এখানে জানা নেই, ধরে নিলাম আগে যেমন পি দেওয়া ছিল 40 কিপ, এখানে ধরে নিলাম পিটা দেওয়া নাই, পিটাই আমাদের বের করতে হবে, তাই পি মানটা আমরা আননোন রাখবো, সিগমার মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে পি আসলো কত, 112 কিপ,
এখন অ্যালাউড বের করতে হলে কি করতে হবে, ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করতে হবে। এই ফ্যাক্টর অফ সেফটিতে আমরা ভাগ করে দিলাম 2.1 দিয়ে, তাহলে 53.6 কি হলো অ্যান্সার। এই অঙ্কটা করালাম না যেহেতু একই রকম অঙ্ক, তাই আমরা এই অঙ্কটা আর করাচ্ছি। এই হলো মোটামুটি আজকে আমাদের লেখাপড়া এবং চ্যাপ্টারটাও শেষ করলাম। আগামী ক্লাসে তোমাদের নতুন এক চ্যাপ্টার শুরু করব। তো সেই পর্যন্ত কোথা হাফেজ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো।